একটা ছোট্ট মেয়ের কাহিনী শোনেন একটা ছোট্ট মেয়ে শিক্ষিকা বলেছে যে তোমরা কে কি হতে চাও তা তোমরা খাতায় লিখো সবাই লিখেছে তো একটা ছোট্ট একটা বাচ্চা লিখেছে যে উরিদু আন সাহাবিয়ান সবাই বলেছে আমি প্রফেসর আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি প্রধানমন্ত্রী বা আমি এমপি মিনিস্টার চেয়ারম্যান মেম্বার ইত্যাদি এগুলো হতে চাই আমি শিক্ষক হতে চাই তো একজন ছেলে লিখেছে বা ছোট বাচ্চা লেখেছে আমি একজন সাহাবি হতে চাই কি বুঝলেন সাহাবি হওয়া কি সম্ভব ও এটা আপনাদের কি সন্দেহ আছে নাকি সম্ভব সাহাবি হওয়া সম্ভব না অসম্ভব তো এটা দেখে অন্য বাচ্চারা হাসাহাসি শুরু করেছে হাসির রোল পড়ে গেছে ক্লাসে তখন শিক্ষিকা বলছেন তোমরা থামো দেখে ওকেই জিজ্ঞাসা করি কেন সে এই কথা লেখল আমি সাহাবি হতে চাই মা বল আপনার জন্য এই কথাটা বলতেছি তো ওকে জিজ্ঞাসা করেছে তুমি কেন সাহাবি হতে চাও তখন যে গল্পটা সে বললো তা অতি চমৎকার সে বলতেছে আমি যখন প্রতিদিন রাত্রে ঘুমাই তখন আমার মা প্রতিদিন একজন করে সাহাবির গল্প শোনা কার গল্প শোনান একজন করে সাহাবীর গল্প শোনান আউবক্কারের গল্প ওমারের গল্প জায়েদ বিন সাহাবেতের গল্প ওজ্জামাবিন জাইদের গল্প অথবা অন্যান্য সাহাবীর গল্প প্রতিদিন একজন করে শোনান তো আমি যা গল্প শুনেছি গল্পে দেখলাম ওনারা অনেক ভালো মানুষ ওনারা হলেন জান্নাতি মানুষ ওনারা সত্যবাদী মানুষ সুতরাং আমিও সেই রকম একজন সাহাবী হতে চাই শিক্ষিকা মাথাটা নিচু করে চোখের পানি টলটল করে ফেলে অন্যদিকে চলে গেলেন তোমার মাটাই না কত সুন্দর তুমি একটা যোগ্য মা পেয়েছ তোমার মায়ের কারণেই আজকে এই কথা লিখতে গেছ আপনার মোবাইলে আমি যদি এখনো হাত দিই তাহলে আপনার মোবাইলে বিভিন্ন গল্প পাওয়া যাবে ঠাকুমার ঝুলি কে জানে না বলেন তো মিথ্যা কল্প কাহিনী এবং যেটা শরীয়তে নিষেধ জাদু বিদ্যা সেই জাদু দেখিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে সন্তানদেরকে দেখিয়ে আপনাদের তাদের ব্রেনটাকে আপনি এখনই খারাপ করে দিয়েছে কেন মিস্টার বিনের গল্প আপনার মোবাইলে থাকবে কেন ওই ফজার গল্প আপনার মোবাইলের মধ্যে থাকবে কেন কোন সাহাবিদের গল্প তাদের শোনাতে পারেন না আপনি যখন টিভি ছেড়ে দিচ্ছেন তখনই একটা অর্ধনগ্ন মহিলা এসে খবর পাঠ করছে তা আবার সন্তানের সামনেই ওই সন্তানকে আপনি কিভাবে বলবেন যে বাবা এটা দেখতে হয় না কারণ ওর সামনে তো আপনি একদিন দেখেছেন ওর সন্তান যদি উল্টে ঘুরিয়ে যদি আপনাকে বলে সতেরোই সতেরোই এপ্রিল দুই হাজার সতেরো তারিখে মক্কা মুকার সম্মানিত খতিব পৃথিবীর সবচাইতে পরিচিত কণ্ঠস্বর শেখ আব্দুর রহমান বিন আব্দুল আজিজ সুদাইস হাফিজাহুল্লাহ রা উনি যখন মক্কা মুকরমায় খুদ্া দিয়েছিলেন ওই খুদ্বাটার অনুবাদ যখন আমি করতে গিয়েছিলাম তখন উনি কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে একটি কথা আল্লাহ কসম করে বলছে আমার কাছে খুদ্বাটা এখনো আছে উনি বলছেন যে আমি আপনাদেরকে বলছি আপনি যদি সন্তানকে সাথে নিয়ে কোনো খারাপ কাজে অংশগ্রহণ করেন যদিও হয় সন্তানটা ছোট অথবা অবুজ তাহলে ওই সন্তানকে ওই খারাপ কাজ থেকে আপনি কখনোই দূর করতে পারবেন না আমার কথা বুঝে এসেছে সুতরাং বাড়িকে যদি সংশোধন করতে হয় তাহলে এই অধ্যায়গুলো আপনার মাথায় রাখতে হবে তাহলে আপনি আপনার বাড়িকে সংশোধন করতে পারবেন সম্মানিত উপস্থিতি আমি এই পয়েন্টে বলছিলাম এ যে আলুল বাইতা এ যে আলুল বাইতা মাখায়ানাল লিযিকরিল্লাহ আপনার ঘরে আল্লাহর কোরআন বাজবে কোরআন তেলাওয়াত হবে সালাতের জন্য সালাতের সময় যখন হবে হবে তখন এ এ উঠো আজান আজানের সময় হয়ে গেছে আজান হয়ে গেছে ঘুমাতে পারবে না এই বলে ডাকাটা কি হবে ওখানে আল্লাহর নাম হবে ওখানে অন্য কোনো জোরে জোরে লাউডলি গান গজলা বাজাবেন এই জন্য খবরদার বাড়ি তৈরি করবেন না রাসুল সাল আলী ওই হাদিসের যে কোরআনের ব্যাখ্যায় তার মধ্যে দেখবেন একটা সুন্দর একটা হাদিস নিয়ে এসেছেন মুফাসিরগণ ওনারা মুফাসিরগণ উল্লেখ করেছেন যে ওই ঘরের মধ্যে শয়তান বসবাস করে যেই ঘরে আল্লাহর নাম নেওয়া হয় না তো আপনি আপনি আপনার ঘর তৈরি করেছেন ইট বালি সিমেন্ট টাইলস দিয়ে সুন্দর করে ঘর তৈরি করেছেন ওই ঘরে কখনোই কোরআন তেলাওয়াত হয় না কুরানের কথা বলা হয় না কোরআনের কোরআন সম্পর্কে কোনো আলোচনা হয় না তাহলে শয়তান থাকবে নাকি ফেরেস্তা থাকবে ওখানে এই যে আলিল বেইথা মেকান্লা তুমি তোমার বাড়িকে আল্লাহর জিকিরের স্থান তৈরি করো তুমি তোমার বাড়িকে জিকিরের স্থান তৈরি করো তার মানে সেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে ভালো কথার গল্প হবে সেখানে সাহাবিদের গল্প হবে